मिलेगा, गरम मिलेगा, गरम मिलेगा, गरम मिलेगा भाई। आइए दोस्त, 30 টাকার পেয়ারে কাবাব বেসিক্যালি 60 টাকা, মানে এই দু পিসের দাম 30 টাকা, দু পিসের দাম 30 টাকা। হালিম তো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাট এদের এখানে হালিমটা সত্যিকারেরই ফেমাস, তার জন্যই এতটা ভিড়। মানে তিন চারটে সেকশন থাকা সত্ত্বেও লোক মানে গিজগিজ করছে যাকে বলে। আর এই হচ্ছে আমরা নিয়ে নিয়েছি চিকেন হালিম। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। কলকাতায় যা গরম পড়েছে না, মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। দুপুরবেলায় বা সকালবেলায় তো বেরোনোর কোনো অবকাশই নেই, একদম একটু বেলাটা পড়লে মানে 3:30-4 নাগাদ তাও বেরোনো যাচ্ছে। আর এইদিকে সূর্য যাচ্ছে অস্ত, বাট আমার অবস্থা দেখো মানে ঘেমে নেই, একাকার। এখন তো ব্লগ শুরুই করি। আর আগের দিনের ব্লগটা তোমরা অনেক পছন্দ করেছো, রমজান স্পেশাল জাকারিয়া স্ট্রিটের ভিডিও দিয়েছিলাম, সবাই বলেছো পার্ট টু আনার জন্য। পার্ট টু আসবে অবশ্যই, কিছুদিন বাদে আসবে। আর আজকে কিন্তু এসেছি নিউ মার্কেটে, বেসিক্যালি আজকে নিউ মার্কেটের ফুড ট্যুর করবো। আর তার সঙ্গে নিউ মার্কেটের যে এরিয়া আছে সেখানেও কিন্তু রমজান স্পেশাল কিছু খাবার দাবার বসে, যেটা আমি আগের বারও কভার করেছিলাম। তো নতুন নতুন কিছু কন্টেন্ট তোমাদের সামনে আনার চেষ্টা করছি। আর অনেকেই অনেক রকম কথা বলো, মানে আমি একটা দুটো কমেন্টই পেয়েছি, যদিও আমি একটাই কথা বলবো, দেখো খাবার দাবার নিয়ে কোনো রকম ঝামেলা করাটা আমাদের সাজে না, কারণ আমরা সব ধরনের খাবার খেতেই পছন্দ করি। ঘড়িতে সময় এখন বিকেল 4:30, আর ভিড়টা দেখো, মানে সেই ভিড় এখন ধর্মতলা নিউ মার্কেটে। এই নিউ মার্কেটের গলি দিয়ে এখন ভেতরে ঢুকছি, প্রচুর মানুষ এসছে কিছু শপিংয়ের জন্য, কিছু এসছে খাবার দাবার ট্রাই করতে, মানে সব মিলিয়ে জমজমাট ধর্মতলা। ধর্মতলা সেই নিজাম, আর নিজাম হচ্ছে এই সাইডে, ওই সাইডে হচ্ছে আমিনিয়া, বড় বড় দুটো দোকান তো আছে, এছাড়াও প্রচুর খাবারের দোকান আছে। আর এই নিজাম থেকে যদি সোজা আমরা এই সাইডে চলে যাই না, অনেক কিন্তু ছোট ছোট খাবারের দোকান আগের বছর বসেছিল, চলো এবার একটু দেখে আসি। আর প্রচুর মানুষ দেখো, সবাই কিন্তু শপিংয়ে ব্যস্ত। এই আমরা যেই সাইডটাই চলে আসলাম, এখানে দেখো ভাজা ভুজির কত আইটেম, মানে কন্টিনিউ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে ফ্রুট আছে দেখতে পাচ্ছ, এই সাইডে ছোলা আছে, স্যালাড আছে, আর তার সঙ্গে এইদিকে আছে কাবাবের অপশান, মানে প্রচুর ধরনের খাবার দাবার কিন্তু তোমরা এই সাইডে পেয়ে যাবে। এই দেখো দাদার কাছে কত ধরনের আইটেম, তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, তারপরে তো ট্রাই করবই। আর ম্যাক্সিমামই কিন্তু ভাজা ভুজি কাবাব আইটেমই এখানে পাওয়া যায়। আর এই হচ্ছে সেই দোকান যেখানে কিন্তু পেয়ারে কাবাব অনেক ফেমাস, এছাড়াও ফ্রুটের প্রচুর দোকান বসেছে। চলো কিছু ট্রাই করা যাক আগে। এইখানে কিন্তু প্রচুর ধরনের ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছে, আর 10 টাকা 15 টাকা থেকে শুরু, একদম গরম গরম। কিন্তু এখন কটা থেকে কটা অব্দি খোলা থাকছে দোকান? বেলা 2টা থেকে রাত 12টা অব্দি। আচ্ছা, তো প্রচুর ধরনের আইটেম আছে, একদম 10 টাকা থেকে শুরু, গরম গরম কিন্তু ফ্রাই করে এখানে দিচ্ছে। চাইলে পার্সেল নিতে পারো, চাইলে কিন্তু তোমরা এখানেও দাঁড়িয়ে খেতে পারো। আর প্রচুর ধরনের আইটেম আছে এখানে, সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে, একদম গরমা গরম। এইদিকে তো সুন্দর দাদাদের কাছে ফ্রাইড আইটেম আছে, আমি কয়েকটা আইটেম নিয়েছি যেগুলো তোমাদের দেখাবো। আর এই সাইডেও দেখো ডিমের চপ থেকে শুরু করে পেঁয়াজি ফুলুরি, মানে সব কিছু একদম গরম গরম ভাজা হচ্ছে, আর গরম গরম কিন্তু সার্ভ করা হচ্ছে। গরম পাবেন, গরম পাবেন, গরম পাবেন, 10 টাকা করে চিকেন পকোড়া, 10 টাকা, 10 টাকা, গরম মিলেগা, গরম মিলেগা, গরম মিলেগা ভাই, আইয়ে 10 টাকা, আইয়ে গরম 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 গরম। ফাইনালি আমরা নিয়ে নিয়েছি তিনটে আইটেম দাদার দোকান থেকে, অনেক ধরনের আইটেমই আছে। এইখানে দেখো নিয়েছি একটা চিকেন লেগ, এটার দাম হচ্ছে 50 টাকা, আর তার সাথে নিয়েছি হচ্ছে একটা চিকেন স্টিক, এর দাম হচ্ছে 60 টাকা বোনলেস চিকেন, আর এই হচ্ছে 10 টাকার চিকেন পকোড়া, সাধারণ চাটনি আর পেঁয়াজ দিয়েছে, গরম গরম একদম পরিবেশন করছে। এবার একটু খেয়ে দেখি চলো, প্রচুর ভিড় আর তার সাথে গরম, আর দাদারা যা 10-15 টাকা চিল্লাচ্ছে, মানে সবাই এইদিকে অ্যাট্রাক্ট করে, 10 টাকায় কি পাওয়া যাচ্ছে। প্রথমেই হচ্ছে 10 টাকার চিকেন পকোড়া দিয়ে ট্রাই করি, এই হচ্ছে চিকেন পকোড়া 10 টাকা দাম। ভালো হয়েছে, বাইরে একটা কোটিং আছে,
চিকেনের পরিমাণ বেশ ভালোই আছে, হার আছে, বাট 10 টাকা আন্দাজে ঠিক আছে। 50 টাকার চিকেন লেগ, এটা কিন্তু একটা দেখতে পাচ্ছ হাফ লেগ আছে, ওটা খেয়ে দেখা যাক। আর মোটামুটি প্রিপারেশন কিন্তু একই, মানে ওই ব্যাটারে কোট করে ডিপ ফ্রাই করা হচ্ছে। একটা তো ওয়েদার গরম, তার মধ্যে খাবার গরম, মানে পুরো গরম হয়ে যাচ্ছে সব কিছু। আর চিকেনটা কিন্তু একদম দারুণভাবে প্রিপেয়ার করা হয়েছে, ভেতরে দেখতে পাচ্ছ পুরো জুসিনেসটা একদম ঠিকঠাক আছে, তার সঙ্গে বাইরে একটা ক্রাঞ্চিনেস। ওভারঅল যদি বলতে হয় খেতে সত্যি ভালো, 50 টাকা আন্দাজে। আর চিকেনটা পুরো ভেতর অব্দি ভালো সেদ্ধ হয়েছে ডিপ ফ্রাই করার জন্য, বাট জুসিনেসটা কিন্তু আছে। আর এইটা হচ্ছে চিকেন স্টিক, যেটার দাম হচ্ছে 60 টাকা। 60 টাকায় তোমরা 4 পিস বোনলেস পাচ্ছ। এবার আমি একটা পিস একটু টেস্ট করে দেখি। অলরাইট, তো সাথে একটা করে ক্যাপসিকাম আর পেঁয়াজও দেওয়া আছে, এরিয়াটা চাটিয়ে দিয়েছে, খেয়ে দেখি চলো। খাবারগুলো লিটারালি ভালো, মানে সন্ধ্যেবেলায় কীভাবে আমি তো বলবো বেস্ট। আর প্রতিটা আইটেম ফ্রেশ, আর তার সঙ্গে একদম জুসি চিকেন। ফ্রাই খেয়ে তো আমরা বেরোলাম, বেশ ভালোই লাগলো। আর এইদিকে দেখো কিছু কিন্তু এরকম সিমায়ের দোকানও তোমরা পেয়ে যাবে, এই সাইডে আছে, এইদিকে আছে। এবার চলো আমরা যাবো কাবাবের দোকানে, যেটা হচ্ছে জিশান কাবাব সেন্টার, একদম ওই ফ্রাইয়ের অপোজিটেই। ওখানে কিন্তু বেশ ভালো পেয়ারে কাবাব পাওয়া যায়, এছাড়াও প্রচুর ধরনের কাবাব পাবে, যেগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে। এছাড়াও ফ্রুট বিক্রি হচ্ছে এইদিকে, বাট এখানে কিন্তু কোথাও আমি মহব্বতে শরবত দেখিনি, রোয়াবজা পাওয়া যাচ্ছে 10 টাকা করে। আমরা খেলাম হচ্ছে ওই দোকানটা থেকে, এই যে দেখতে পাচ্ছ দিল্লি চিকেন ফ্রাই। আর এখানে কিন্তু শুধু চিকেনের আইটেমই পাওয়া যায় যেটা থেকে আমরা খেলাম, তার ঠিক অপোজিটেই হচ্ছে জিশান চিকেন কর্নার। এদের কিন্তু পেয়ারে কাবাব অনেক ফেমাস, আর তার সঙ্গে কিন্তু প্রচুর ধরনের কাবাব আছে একদম রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছ। জাস্ট একটু পজ করে তোমরা দেখতে পারো। আর ওই জায়গায় দেখো কন্টিনিউ পেয়ারে কাবাব কিন্তু তৈরি হচ্ছে, আর গরম গরম একদম সার্ভ করা হচ্ছে। আর এই দাদার দোকানে কিন্তু প্রচুর ধরনের কাবাব আছে, প্রাইস তো তোমাদের দেখালাম। এদিকে দেখো টিক্কা, হরিয়ালি, রেশমি, দেন এখানে টেংরি, উইংস, লেগ সব কিছুই পেয়ে যাবে। আর তার সাথে কিন্তু এইরকম পেয়ারে কাবাব, যেটা হচ্ছে চিকেন পেয়ারে কাবাব, দেখো কন্টিনিউ বিক্রি হচ্ছে, দাম মাত্র 30 টাকা। মানে 30 টাকায় এত বড় একটা শিক, জাস্ট এখানে ভিড়টা চরমের, মানে যত সন্ধে বাড়বে এই ভিড়টা কিন্তু বাড়বে, কারণ কাবাবের দোকান মানেই হচ্ছে একটা সেরা ব্যাপার, তার সঙ্গে অ্যাফোর্ডেবল প্রাইসে। ইংলিশে কিন্তু এখান থেকে পেয়ারে কাবাব, এই হচ্ছে 30 টাকার পেয়ারে কাবাব, বেসিক্যালি 60 টাকা, মানে এই 2 পিসের দাম 30 টাকা, 2 পিসের দাম 30 টাকা। তো চলো তোমাদের একটু দেখাই, একদম জুসি ব্যাপারটা দেখতে পাচ্ছ, পুরো চিকেন একদম কিমা করে বানানো, আর এখানে কিন্তু সব কিছুই চিকেনের পাওয়া যায়। এবার খেয়ে দেখি, অসাধারণ খেতে, গ্রিন চাটনি দিয়েছে আর তার সাথে পেঁয়াজ, একদম জুসি কাবাব গরম গরম, দারুণ লাগছে। আর এই কাবাবটা লিটারালি কিন্তু ভালো খেতে, মানে এক একটা পিস পরে 15 টাকা করে, আমি বলবো 30 টাকায় 2 পিস নিলে না তোমাদের মন ভরে যাবে। এখানে অনেক ধরনের কাবাব পাওয়া যায় 60-70 টাকার মধ্যে, বাট 30 টাকার এইটা কিন্তু বেস্ট, মানে পেয়ারে কাবাব, হরিয়ালি কাবাব। আর এই যে দেখতে পাচ্ছ 4 পিস বোনলেস আছে, এটার মধ্যে সুন্দর বাটার টাটার মাখিয়ে দিয়েছে, এর দাম হচ্ছে 60 টাকা। এখানে ম্যাক্সিমাম যে কাবাব আছে, টিক্কা হোক, রেশমি হোক, হরিয়ালি হোক, সব কিছু কিন্তু 60 টাকা করে। এটা খেয়ে দেখি চলো, দারুণ জুসি, জাস্ট দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে বারবিকিউ করা, আর দই মাখানো হয়েছে বলে আরও টেস্টি খেতে লাগবে। বিস্তারিত কাবাবটা দারুণ, এত কিছু তো খেলাম গরমে না যে ছাতিয়ে যাচ্ছি, মানে প্রচুর গরম। এই গরমের মধ্যে শুট করাটা একটু চাপের ব্যাপার, একটু রোয়াবজা নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা, এই ম্যাঙ্গো ফ্লেভার নিলাম, 10 টাকায় বেশ ভালো। দেখো এখানে খেলাম তো আমরা অনেক কিছু, এছাড়াও তো প্রচুর টুকটাক আইটেম আছেই, কর্ন থেকে শুরু করে আরও অনেক কিছু। আর এইদিকে হালিম পাওয়া যাচ্ছে, কিছু কিছু ছোটো দোকান, সেগুলো কিন্তু বিফের, বাট রেস্টুরেন্টে কিন্তু এই দেখো হালিম পাওয়া যাচ্ছে, সেখানে চিকেন মাটনের অপশান আছে, ভাবছি একটু হালিমও ট্রাই করবো এই ইউপি বিহার রেস্টুরেন্ট থেকে। চলো দেখি, এটাই মনে হয় হালিম, কি হালিম না ভাইয়া? আচ্ছা ও চিকেন বেলা, হ্যাঁ চিকেন মিলেগা, ঠিক আছে। যেহেতু এখন সন্ধেবেলা ইফতারি চলছে, পুরো রেস্টুরেন্ট ভরা, মানে এই পাশটায় আছে ওনাদের, ওই পাশে সিটিং সেকশন আছে, পুরো ভরা, বাইরেও অনেকে দাঁড়িয়ে খাচ্ছে, বাট ওইভাবে খেলে পড়ে যদি যায়। আমরা এখন আইসক্রিম খাচ্ছি একটু গরমের মধ্যে, আর ওয়েটিংয়ে আছি, দেখি ভেতরে ঢুকি।
তারপরে মানে যদি বেঁচে থাকে, জানি না হালিম পাবো কিনা লাস্ট অব্দি। ফাইনালি আমরা জায়গা পেলাম, আর এই হচ্ছে এনাদের রেগুলার মেনু। রেগুলার মেনুতে কিন্তু হালিম নেই, হালিম শুধু এই রমজানের টাইমেই হয়। আর এখানে বিরিয়ানি থেকে শুরু করে কাবাব, ভ্যারাইটিস রকমের খাবার কিন্তু পাওয়া যায়। এদের অনেক কটা সেকশন, এই দেখো এই পাশে একটা সেকশন আছে, এইটা টেম্পোরারি করেছে, এইদিকেও একটা সেকশন আছে, মানে সব ভরে গেছে এই ইফতারির সময়। আমরা নিয়ে নিয়েছি হচ্ছে হালিম, আর হালিম তো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাট এদের এখানে হালিমটা সত্যিকারেরই ফেমাস, তার জন্যই এতটা ভিড়। মানে তিন চারটে সেকশন থাকা সত্ত্বেও লোক মানে গিজগিজ করছে যাকে বলে। আর এই হচ্ছে আমরা নিয়ে নিয়েছি চিকেন হালিম, যেটার মধ্যে কিন্তু এইরকম দেখো চিকেনের পিস আছে, এক পিস, দু পিস, তিন পিস মতো চিকেনের পিস আছে। আর তার সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাখানি আছে, আর এই হচ্ছে থিকনেস। লেবু দিয়ে সুন্দর খেতে হবে, আমি একটু অল্প ট্রাই করে দেখি, আর সাথে পরোটা নিয়েছি। চিকেনের দাম হচ্ছে 150 টাকা, মাটনের দাম হচ্ছে 200 টাকা। আর এই হচ্ছে পরোটা, একদম প্লেন পরোটা আছে, পরোটা দিয়ে একটু টেস্ট করা যাক। আর বিভিন্ন জায়গায় হালিম তো খেয়েছি, বাট এনাদের এখানে হালিমটা সত্যি প্রথমবার। বাট হালিমটা দেখে দেখো কতটা টেস্টি লাগছে, আর কোয়ান্টিটিও কিন্তু একদম পারফেক্ট আছে। এবার একটু পরোটা দিয়ে টেস্ট করে দেখি। লিটারালি দারুণ। এছাড়াও কিন্তু এখানে বিরিয়ানি থেকে শুরু করে কাবাব, ভ্যারাইটিস রকম আইটেম পাবে। এদের এখানে একরকম বটি কাবাব পাওয়া যায়, সেটা কিন্তু অনেক ফেমাস। যদিও আজকে আমি সেটা নিয়ে নিই, বাট হালিমটা সত্যি দারুণ লাগলো। হালিম খাওয়ার পর চলে এসেছি কিন্তু সেই ফেমাস ছোলে বাটুরে খেতে, বা চানা বাটুরে বলতে পারো। এর দাম হচ্ছে 60 টাকা দু পিসের দাম। আর এই দোকানের ভিড় দেখে তোমরা বুঝতে পারছো যে কত মানে পপুলার এই পর দুটো দোকানে কিন্তু পাওয়া যায়। অনেক কিছুই তো টুকটাক খাওয়া দাওয়া হলো, লাস্ট কিন্তু চলে এসেছি বিরিয়ানি খেতে। আর এসেছি নিউ আলিয়া রেস্টুরেন্টে, এখানে চিকেন বিরিয়ানি নিয়েছি, ওইদিকে চাপ নিয়েছি, তার সাথে স্যালাড, আর এইদিকে আছে কালাখাট্টা। অল রাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর মোটামুটি নিউ মার্কেটে তোমাদের বেশ ভালো কয়েকটা জায়গার খোঁজ দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর গরম যা পড়েছে, গরমের মধ্যে না সত্যিকারের এই বাড়ির সামনে এসে এখন আউটরো দিচ্ছি, এতটাই গরম। আর ঘড়িতে মোটামুটি 10টা বেজেও গেছে, আর প্রচুর খাওয়া হয়ে গেছে, আজকে মনে হয় রাতে খেতে হবে না। বাকি ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন ব্লগে, গুড নাইট সবাইকে।